প্রিয় দশম শ্রেণীর মানবিক বিভাগের শিক্ষার্থীরা কেমন আছে সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তাজিক প্রধান অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি, কারণ এর আগে ইতিহাস ক্লাস কোনোদিনও হয়নি। বছরের শেষে এসে উপলব্ধি করলাম যে তোমাদের ইতিহাস থেকে কিছু জানানো দরকার, এই জন্য আমি এই ক্লাসটা আজকে নিব। খেয়াল করো, তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস থেকে আমরা ক্লাস নেব। তো প্রথম অধ্যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অধ্যায় বলতে এটা আগে হয়ে গেছে, অর্থাৎ গত বছরে কিছু শিখিয়েছিলাম। তাছে অধ্যায় হলো দশ, অধ্যায় দশ, বিষয় ইতিহাস। আসলে কি ইতিহাস? বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটা হলো বিষয়ের নাম, মনে রাখবে। কিন্তু আমি এখানে সংক্ষেপে লিখেছি, কারণ বোর্ডে জায়গা কম, এই জন্য লিখেছি বিষয় ইতিহাস। আসলে হবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। যাই হোক, বোর্ডে জায়গা কম দেখে আমি সংক্ষেপে লিখেছি। এবার খেয়াল করো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার আন্দোলন। ইংরেজ শাসনামলে বাংলার স্বাধিকার মানে অধিকারের যে আন্দোলন, এটা কিছু কারণ আছে, এটা নিয়ে আলোচনা করব। আসলে বাংলাদেশ কি একদিন পরাধীন ছিল? পরাধীন ছিল না। 1757 সালের 23 জুন পলাশের আম্রকাননে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজরা এই দেশ দখল করে নেয়। আসলে কি এ দেশ তারা দখল করে নিতে পারতো না? আমাদের বিশ্বাসঘাতকতায় নবাব সিরাজউদ্দৌলা প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় ইংরেজরা এই দেশকে দখল করে নিয়েছে। আসলে ইংরেজরা এই দেশ দখল করতে আসে নাই, ওরা আসছিল দেশে ব্যবসা করার জন্য। ওদেরকে আমরা ব্যবসা করার সুযোগ দিয়েছি, বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার কারণে এক মুহূর্তে একবারে ওরা কী করে আমাদের দেশটাকেই দখল করে নিয়েছিল। তো খেয়াল করো যে 1857 সালের স্বাধীনতা সংগ্রাম, 1757 সালে ইংরেজরা এই দেশ দখল করে নেয়। 100 বছর পর 1857 সালে কি একটা বিপ্লব হয় ইংরেজদের বিরুদ্ধে, আমরা কী করি বিপ্লব ঘটাই, সেটা হলো 1857 সালের স্বাধীনতা সংগ্রাম। আর এই সংগ্রামে নেতৃত্ব দিয়েছিল কারা? 1857 সালে সিপাহীরা, অর্থাৎ আর্মিরা, যে একটা কী করেছিল, আন্দোলন করেছিল ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য। ওই সংগ্রামটাকেই বলা হয় সিপাহী বিদ্রোহ। আর এই সিপাহী বিদ্রোহটাই হয়েছিল 100 বছরের প্রথম আন্দোলন, ওইখান থেকে আন্দোলন শুরু ইংরেজদের বিরুদ্ধে। আমাদের পরবর্তী আরও 100 বছর, অর্থাৎ 90 বছর আন্দোলনের মাধ্যমে তারা এই দেশ থেকে সবশেষে কী করে চলে যেতে বাধ্য হয়। খেয়াল করো যে রাজনৈতিক কারণ, 1857 সালে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, কারণ কি? এখানে বিভিন্ন রাজনৈতিক কারণ আছে। রাজনৈতিক কারণগুলো হলো, ওরা এই দেশটাকে দখল করে বিভিন্ন কী করে বিভিন্ন দেশ দখল করে আমাদের উপর অত্যাচার নিপীড়ন করে। এই অত্যাচার নিপীড়ন করার কারণে আমরা ওদেরকে এই দেশ থেকে চলে যাওয়ার জন্য আমরা আন্দোলন করি। তারপরে অর্থনৈতিক কারণ, ইংরেজরা এই দেশ দখল করার পরে কী করে, এরা এই দেশটাকে দখল করে, তারপরে কৃষকদের বিভিন্ন অধিকার তারা হরণ করে, তারা ট্যাক্স করের বোঝা বেশি করে দেয়, এই জন্য আমরা করের বোঝা সইতে না পেরে তাদের বিরুদ্ধে আন্দোলন করি। তারপরে সামাজিক কারণ, আন্দোলনের সাথে স্বাধীনতার সংগ্রামে কিছু সামাজিক কারণও আছে। এই সামাজিক কারণ, তারপরে হলো ধর্মীয় কারণ, ওরা এই দেশটাকে দখল করে নিয়ে আমাদের কি মুসলমানদের আর হিন্দুদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়েছিল। দ্বন্দ্ব লাগার কারণে আমরা এই মুসলমান আর হিন্দুরা মিলে, অর্থাৎ ভারতবর্ষের ভারতীয় উপমহাদেশের জনগণ ছিলাম আমরা মুসলমান আর হিন্দু। তো আমাদের মধ্যে ওরা কী করছিল, দ্বন্দ্ব লাগিয়ে এই দেশটাকে চালাইছিল। তো আমরা এক মুহূর্তে একত্র হয়ে ওরা ওদের বিরুদ্ধে আন্দোলন করে কী করেছিলাম, এই দেশ থেকে চলে যেতে বাধ্য করেছিলাম। তারপরে সামরিক কারণ, অর্থাৎ ওরা এই দেশ দখল করার পরে যে বিভিন্ন বাহিনীতে, অর্থাৎ পুলিশ, বিডিআর, আনসার এসব বাহিনীতে কী করেছিল, যে লোক নিয়োগ দিয়েছিল, সব অফিসার ছিল ওদের,
অফিসার আমাদের বাঙালি কোনো সদস্য অফিসার ছিলই না, যদিও ছিল বেতন ছিল বৈষম্য, ওদের দেওয়া হতো বেশি আমাদের দেওয়া হতো কম, এই জন্য আমাদের এই আর্মিরা অর্থাৎ সেনাবাহিনীরা সিপাহীরা মিলে একত্র হয়ে কী করছিল ওদের বিরুদ্ধে আন্দোলন করেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা আসলে এখানে অল্প সময় বেশি কিছু বোঝার নাই, তো তোমরা এই অধ্যায়টা অধ্যায় দশ ভালোভাবে রিডিং করবে, রিডিং করলে আসলে তোমরা আমাদের কি এই দেশ সম্পর্কে জানতে পারবে। তো সবাই ভালো থেকে সুস্থ থেকো, এই প্রত্যাশা আজকে ক্লাস এখানে শেষ করছি।